গতকালই ঘূর্ণিঝড় গুলাব আছড়ে পড়েছে, তবে পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়তে চলেছে, পশ্চিমবঙ্গে তার প্রভাব সেই রকম ভাবে পড়বে না এমনটা হাওয়া অফিসের তরফে আগেই জানানো হয়েছিল। তবে যে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপর 25 তারিখ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপ তার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে ইতিমধ্যে কলকাতার একাধিক জায়গায় এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় গতকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে আগামীকাল থেকে কমলা সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি দীঘা পর্যটক শূন্য করার নির্দেশ দিয়েছে দীঘাতে স্থানীয় প্রশাসনের তরফে, সেখানে দীঘায় পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। অন্যদিকে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েনে রয়েছে। তবে যে পরিমাণ প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে, গুলাবের যে পরিমাণ প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার কথা ছিল সেই পরিমাণ প্রভাব কিন্তু পড়বে না এমনটা গতকাল আবহাওয়াকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন। এবং তার পাশাপাশি অন্যদিকে 25 তারিখ বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ তার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে তার প্রভাব দেখাবে, যার প্রভাব আগামীকাল থেকে অর্থাৎ 28 তারিখ থেকে তার প্রভাব বোঝা যাবে দক্ষিণবঙ্গ কলকাতা সহ একাধিক জেলাতে তার প্রভাব বজায় থাকবে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। কমলা সতর্কতা জারি থাকবে একাধিক এলাকায়, দীঘাকে পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। অন্যদিকে বিপর্যয় মোকাবিলা বাহিনী একাধিক জায়গায় মোতায়েন করা হয়েছে, সমুদ্রে যেতে পর্যটকদের নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধ করা হয়েছে। তার পাশাপাশি মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে গুলাবের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না এমনটা সাংবাদিক বৈঠক করে গতকাল হাওয়া অফিসের তরফে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন। তবে পশ্চিমবঙ্গবাসী নিম্নচাপের হাত থেকে কিন্তু রেহাই পাবে না, কারণ 25 তারিখ বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে আগামীকাল থেকে তার প্রভাব দেখাতে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে।